হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইংলিশ গ্রামারের মডিফায়ার সম্পর্কে। তো আপনারা অনেকে মডিফায়ার সম্পর্কে জানেন, আবার অনেকে জানেন না। তো বন্ধুরা, আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে প্লিজ কন্টিনিউ করতে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমার কাছে মোট দুইটি কলম আছে। এখন আমি যদি আপনাকে বলি আমার কাছ থেকে যে কোনো একটি কলম চাওয়ার জন্য, তখন আপনি কি বলবেন? ধরুন আপনি বললেন আমাকে লাল কলমটি দিন। এখন কথা হলো বন্ধুরা, আমার কাছে মোট দুইটি কলম আছে। এখন আপনি দুইটি কলমের মধ্যে লাল কলমটি চাইলেন। এখানে লাল শব্দটি দিয়ে আপনি কলম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলেন। আপনি তো বলতে পারতেন কলমটি দিন, কিন্তু আপনি যদি বলতেন কলমটি দিন, তাহলে আমি বুঝতে পারতাম না আপনি কোন কলমটি চাইছেন। আপনি লাল শব্দটি দিয়ে কলমের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিলেন, অর্থাৎ আপনি যে কলমটি চাইছেন তার রং হলো লাল। এখানে লাল শব্দটি হলো কলমের ব্যাপারে দেওয়া অতিরিক্ত তথ্য, আর এই অতিরিক্ত তথ্য দেওয়াকে বলে বিশেষায়িত করা, যার ইংরেজি হচ্ছে মডিফাই করা। অর্থাৎ যখন আমরা কোনো শব্দ দিয়ে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেই, আর এই অতিরিক্ত তথ্য দেওয়াকে বলে মডিফাই করা। এখানে লাল হলো কলমের ব্যাপারে দেওয়া অতিরিক্ত তথ্য। আরেকটি এক্সাম্পল দেখি বন্ধুরা, আমার কাছে মোট দুইটি কলম আছে। এখানে দুই কলমের সংখ্যা প্রকাশ করলো এবং কলম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল, অর্থাৎ কলমের সংখ্যার ব্যাপারে অতিরিক্ত তথ্য দিল, তাই এখানে দুই কলমকে বিশেষায়িত করল। এখন আপনারা বলতে পারেন বন্ধুরা, তাহলে মডিফায়ার কী? যখন কেউ ড্রাইভ করে তখন আমরা বলি তাকে ড্রাইভার, আর যখন কেউ কোনো কিছু মেক করে বা তৈরি করে তখন আমরা তাকে বলি মেকার, আর যখন কেউ কোনো কিছু মডিফাই করে বা বিশেষায়িত করে তখন আমরা তাকে বলি মডিফায়ার। এখানে লাল কলম বা রেড পেন্স, এখানে লাল কী করলো? কলমকে মডিফাই করলো। তাহলে রেড হলো মডিফায়ার এবং পেন হলো নাউন। আবার দুইটি কলম বা টু পেন্স, এখানে দুই কী করলো? কলমের সংখ্যা প্রকাশ করলো এবং কলমকে মডিফাই করলো, তাই এখানে টু হলো মডিফায়ার এবং পেন্স হলো নাউন। আশা করছি বন্ধুরা, এই মডিফায়ার নিয়ে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো এটাই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, আর ভিডিও কোথায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।